এই যে আমাদের এখানে ঘর খোলা হয়েছে, আসলে এই সব কিছু না, ব্যাপারটা হচ্ছে এখানে একটা নতুন ঘর হবে, তো এখানে সব মিস্ত্রিরা কাজ করছে আর আমি একটু ভিডিও করছি, আর সব কিরকম এলোপাতাড়ির মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। এরকমই হয় বলো, যে কোনো একটা ঘর যদি ভাঙা পড়ে তাহলে সব জায়গায় যেন ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখানে আলুর কষা করে রেখেছি মিস্ত্রিদের খাবার জন্য মুড়ি দিয়ে, তো এদিকে দেখো আমাদের ঘরের ওই অবস্থা, আমাদের ঘরের সামনে ওই লোকটা কাজ করছে, আর এই যে এদিকে আমি মানে রান্না বসিয়ে দিয়েছি উনুনে, এখানে ভাত তা সবে বসালাম, আর সাথে সাথে কী কী করবো দেখাই, এই যে এখানে আছে ডাল, মাছের মাথা দিয়ে ডাল করব, মানে এটা মুসারির ডাল, আর এখানে মাছের মাথাটা ফ্রিজে ছিল, বরফ হয়েছিল তাই একটু জলেতে দিয়েছি, আর এখানে জল আছে, পেঁয়াজ পেঁয়াজ কাটবো চলো। তো এখানে আমি ডাল ধুয়ে নিয়েছি, আর এই যে দেখো এখানে ভাত তো হয়ে গেছে, বাবা হাতে লাগলো আগুনটা, ভাত প্রায় হয়ে গেছে, নামাতে হবে। আর এদিকে দেখো সয়াবিনের আলু পেঁয়াজ দু জায়গায়, আর এই যে সয়াবিন, আর এখানে মাছের মাথাটা আছে, তো মাছের মাথা দিয়ে ডাল করবো জন্য আদা রসুন পেস্ট করে নিয়েছি, সয়াবিনেও আদা রসুন লাগবে। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, এখানে দেখো সয়াবিনের তরকারি কষা কষা, দেখেই যেন খেতে ইচ্ছে হচ্ছে এখন, তো চলো আর তারপরে ডালটাও একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো মানে আমাদের মাছের মাথা দিয়ে ডাল, কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আর এদিকে দেখো মানে সয়াবিনের তরকারি ডাল, এগুলো সব গুছিয়ে আমি এখন রাখবো, মানে এখন সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এইগুলো এখন পরিষ্কার করার পালা, অনেক কাজ আছে, তো চলো কাজ বাজগুলো সেরে আসি। আর এটা কে খাবে এই ভাতটা, তুমি খাবে, তুমি সয়াবিন খাও? সয়াবিন কি তোমার ফেভারিট, খুব পছন্দ? আচ্ছা না, ওইটা আমার বাবুর ভাত, ইয়া চলো বাবুকে খাওয়াই। আর এদিকে দেখো সবাই কাজ করছে, আর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, আর উঠে দেখি পুরো সন্ধে আর এখনও ওরা কাজ করছে, তো লাইট জ্বেলে নিচের দিকে এখনও কাজ করছে, তো কতটা কি কাজ হয়েছে তোমরাই দেখো, এই যে ওই পারে এখনও একজন কাজ করছে আমাদের ঘরের সামনে, আর এদিকে আমার বরেরও অবস্থা খুবই খারাপ, সেও মানে ওদের সাথে কাজ করছে, শান্ত দূরের কথা, খাওয়া টাওয়া কিছুই হয়নি, এখন ড্রেসটা দেখো শুধু। আর এদিকে দেখো কটা বাজে তোমরাই দেখো, 7:10 এখনও ওরা মানে স্নান করেনি, খায়নি, আমাদের জাস্ট অবাক, খুব ভালো কাজের আপডেট দিচ্ছে, আর এই যে অনেকটা টাইম পরে ওরা এখন খেতে বসে, তো ওইদিকে কিন্তু আমার হাজব্যান্ড এখনও বসে রয়েছে, মানে ও এখনও স্নান করেনি, ওরা চলে গেলে স্নান করবে, ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি, এখন বাজে দেখো 8:30, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, দেখা আছে নেক্সট ভিডিওতে।